أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, এতটুকুন আয়াতের তরজমা হলো ওয়ামান আ'রাদা, যে ব্যক্তি মুখ ফিরায় নিবে আন যিকরি, আমার জিকির থেকে। জবান খোলা বলেন জিকির কার? এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছেন। কোথায় বলছেন? সূরাতু তহা এর 124 নম্বর আয়াত। ওয়ামান আ'রাদা আন যিকরি 16 নম্বর পাড়ার 19 নম্বর পৃষ্ঠার শেষ দিকে এই আয়াত। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে তার কি পরিণতি হবে, তার কি অবস্থা হবে? সেই অবস্থা, তিনটা অবস্থা আমি আপনাদের সামনে বলবো। কয়টা অবস্থা? আল্লাহ বলছেন সেই তিনটা কথা আপনাদের কাছে বলবো ইনশা আল্লাহ। কিন্তু এই তিনটা কথা বলার আগে যে কথাটা বলা জরুরি সেটা হলো এই, আল্লাহ যে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে যে মুখটা ফিরায় নিবে। এখানে জিকির অর্থ কি? এক নম্বর অর্থ হলো আল্লাহর স্মরণ। বলেন এক নম্বর কার স্মরণ থেকে মুখটা ফিরায় নিলে? কার স্মরণ? বলেন কার স্মরণ? এক নম্বর। দুই নম্বর যদি বলি জিকির মানে কোরআন, বলেন জিকির মানে? আরো জোরে বলেন জিকির মানে। ছোট্ট একটা ব্যাখ্যা করে দেই, এই যে আমাদের চোখে জ্যোতি আছে, জ্যোতি চোখে আলো আছে, ঠিক না? চোখে দেখি, রাস্তা দেখা দেখা চলি, চোখের মধ্যে আলো থাকার কারণে রাস্তা দেখা দেখা কিন্তু আমরা চলাফেরা করি, ঠিক না? কিন্তু চোখে আলো থাকলেই রাস্তা দেখা যায় না, বিকল্প আলো লাগে। বিকল্প আলো ছাড়া চোখের জ্যোতি দিয়া দেখা যায় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিকল্প আলো হিসাবে দিনের বেলায় দিলেন সূর্যের আলো, রাতের বেলায় দিলেন চন্দ্রের আলো, বিকল্প আলো হিসাবে দিলেন বিদ্যুতের আলো, বিকল্প আলো হিসাবে দিলেন চার্জ লাইটের আলো, বিকল্প আলো হিসাবে দিলেন হ্যাজাক লাইটের আলো, কুফি বাতির আলো, মোমবাতির আলো। বিকল্প আলো ছাড়া চোখে দেখা যায় না, রাস্তা দেখা যায় না। আলো চোখে জ্যোতি থাকার পরেও, ঠিক কিনা? বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না। বিদ্যুৎ চলে গেছে, ঘরের ভিতরে দরজাটা বন্ধ, জানালা বন্ধ, আপনি মশারিটা টানায়া ঘরের ভিতরে শুয়ে পড়ছেন, হঠাৎ করে আপনার পানি পিপাসা লাগছে, অন্ধকার, কোথায় পানির গ্লাস রাখছেন, কোথায় জগ রাখছেন, স্মরণে নাই, পানি পিপাসা লাগছে, অন্ধকারের মধ্যে তোকাতুকি বা খোঁজাখুঁজি করা লাগবে কি লাগবে না? অথচ আপনি চোখে দেখেন অন্ধকারে দেখা যায় না, চোখে জ্যোতি থাকার পরও বিকল্প আলো নাই, এই জন্য রাস্তা দেখা যায় না, ঠিক কিনা? এই কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। বলেন কোরআনের নাম কি? সবাই বলেন। আমি পড়াচ্ছি, আমি গদ্বদা কথা বলার জন্য আসিনি, আর এটা ক্লাস, বার্ষিক একটা ক্লাস, আমরা ক্লাস পড় করব, আমার আপনার মা বাবা এই নেকি পাবে ওখানে ইনশাল্লাহ। বলেন তাহলে পড়েন, এই কোরআনের একটা নাম কি? নূর। বলেন নূর। নূর মানে আলো, নূর মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। নূর মানে আলো। এমন
আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সহজ রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। আর যদি কিয়ামতের ময়দানে উঠে যান, কিয়ামতের ময়দানে উঠে গেলে কিয়ামতের ময়দান থেকে যদি জান্নাতে যেতে হয়, জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, ওই রাস্তার নাম হলো পুল সিরাত, ঠিক কিনা? পুল সিরাত পাড়ি দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পুল সিরাত পাড়ি দেওয়ার জন্য পলসিরাতে ওঠার আগে আমাদের দেশে বড় বড় ব্রিজগুলোতে ওঠার আগে টোল দেওয়া লাগে কি লাগে না? টোল দেওয়া ছাড়া ব্রিজে উঠতে পারে না। ঠিক তেমনি ভাবে পলসিরাতে ওঠার আগে একটা স্টেশন আছে, যেই স্টেশনের মধ্যে নূর বিতরণ হবে, আলো বিতরণ হবে। আলো বলেন কি বিতরণ হবে? আলো বিতরণ হবে। যারা আলো পাবে সেই আলো দিয়ে পুলসিরাত বার হতে পারবে, যারা আলো পাবে না তারা পুলসিরাত বার হতে পারবে না। সেদিন একদল মুনাফিক আর নারী আর পুরুষ ডাক দিয়া বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু ইনযুরুনা। মুনাফিক নারী আর পুরুষ মুসলমানদের, ইমানদারদেরকে, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে নূর আছে, যাদের কাছে আলো আছে, এদেরকে ডাক দিয়ে বলবে, উংদুরুনা আমাদের জন্য একটুখানি দাঁড়াও, আমাদের জন্য একটুখানি অপেক্ষা করো। নাকতা বিসমিন্নুরিকুম কিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। মুমিন বান্দা বান্দি সেদিন বলবে, যাও পিছনে যাও, পিছনে আলো আছে। এই পিছন দ্বারা দুইটা উদ্দেশ্য। নম্বর এক, যেখানে আলো বন্টন হয় যে স্টেশন, ওই স্টেশন। দুই নম্বর উদ্দেশ্য হলো দুনিয়া। মুনাফিকেরা পিছনে যা দেখবে আলো নাই, এক নম্বর নাই। দুই নম্বরে তো জবান খুলে বলেন তো, কিয়ামতের ময়দান থেকে পুনরায় আলো নেওয়ার জন্য দুনিয়াতে আসার কোনো সুযোগ আছে? তাহলে আলো নেওয়ার সময় কখন? কালকে না? কালকে কবে? কে কে আলো নিতে চান? ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন। চোখের আলো থাকার পরও বিকল্প আলো ছাড়া যেমনি ভাবে রাস্তা দেখা যায় না, ঠিক তেমনি ভাবে কোরআনের আলো ছাড়াও জান্নাতের রাস্তা দেখা যায় না, জান্নাতের রাস্তা দেখা যায় না, ঠিক কি না? এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যেই অঘটন ঘটাইছে তার মূল কারণ হলো, কিছুদিন আগে আরেকটা অঘটন ঘটাইছে, মানুষটা কি বানর ছিল, তার কারণ হলো ওদের কাছে আলো নাই, আলো নাই, আলো নাই। ওরা বন জঙ্গলে ছিল, ওদের লেখাপড়ার মধ্যে কোরআনের আলো ছিল না, কোরআনের বিদ্যা ছিল না, ঠিক কিনা? কোরআনের বিদ্যা না থাকার কারণে বন জঙ্গলের ভিতরে ওরা শুধু বানর দেখতে পায়, মানুষ দেখতে পায় না, যার কারণে বলে বানর থেকে মানুষ, হনুমান থেকে মানুষ, ঠিক কি না? আবার আরে কিছু আইসা দাঁড়াইছে, ওদের কাছে কোরআনের আলো না থাকার কারণে কোরআনের বিধান যে পর্দার বিধান ছিল সেই বিধানটা ইহুদি খ্রিস্টান নাস্তিকদের মতো কোরআনের বিধানটাকে ওরা মুসলিম সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে, বেপর্দাকে প্রতিষ্ঠিত করার জন্যে, ছেলে আর মায়ের মধ্যে ভেদাভেদ দূর করে দেওয়ার জন্যে, মায়ের মর্যাদাকে নষ্ট করার জন্যে, মেয়ের মর্যাদাটাকে নষ্ট করার জন্যে, পিতৃত্বের মর্যাদাটাকে নষ্ট করার জন্যে আজকের এই শিক্ষা ব্যবস্থার দুর্ঘটনা, ঠিক কিনা? এটা আলো না থাকার কারণে, কোরআন না থাকার কারণে। এই যুবক ভাই তুমি কেন মোদের আড্ডায় যা বসো, জানো তোমার কাছে আলো নাই, কোরআন নাই, কোরআন নাই। বাবা আপনার সন্তানের হাতে আপনি কোরআন দেন নাই, দেন নাই আপনি কোরআন, আর আপনি এখন এসে বলেন হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার মেয়েটা কথা শোনে না, চব্বিশটা ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকে, দিছেন মোবাইল ধরবে কি? কোনোদিন তো আপনি আপনার সন্তানকে একটা
এটা কোরআনের কপি কিনা সন্তানকে দেন নাই, বলেন নাই এই কথা যে বাবা কোরআনটা পড়ো। ঈদ আসলে, শীত আসলে নতুন চাদর কিনে দেন, শীত আসলে সোয়েটার কিনে দেন, গরম আসলে পাতলা জামা কিনে দেন, আপনি পুরাণটা পড়েন, সন্তানকে দামিটা পড়ান। কোনোদিন তো আপনি আপনার সন্তানটাকে এক কপি কোরআন কিনে দেন নাই, এক কপি দেন নাই, একটা কপি দেন নাই, দিলেও কোরআন সন্তানকে শুদ্ধ করে শিখান নাই। আর এখন সন্তান কোরআন ধরবে না মোবাইল ধরবে, বলেন একদিনের ওয়াজ করে আর কি পরিবর্তন হবে? ওয়াজ উদ্দেশ্য যেন একদিনের কানের মজা না হয়, আমার আজকের ওয়াজ যেন প্রত্যেকটা মানুষের জীবনের, ব্যক্তি জীবনের পরিবর্তন হয়, স্কোরের পরিবর্তন হয়, সমাজের পরিবর্তন হয়। রাজি আছেন নেনশন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জন্য আমি আপনাদেরকে প্রথম কথাটা বললাম, কোরআনুল করিমের একটা নাম হলো নূর। এই জন্য কথাটা বললাম যে বলতেছিলাম ওয়ামান আরাদা যিকরি, যে আমার জিকির দিকে মুখটা ফিরায় নিবে। জিকিরের এক নম্বর তরজমা করলাম কার শরণ, যারা আল্লাহর শরণ থেকে মুখটা ফিরায় নিবে। জিকিরের দুই নম্বর তরজমা কোরআন, বলেন জিকিরের দুই নম্বর তরজমা কি? কোরআন। দলিল হিসেবে আরেক আয়াতের মধ্যে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আপনারা কোরআনুল কারীমের এই আয়াতটা শুনতে শুনতে আপনাদের কান হাফেজ, এই আয়াতের মধ্যে কোরআন শব্দ নাই, এই আয়াতের মধ্যে শব্দ আছে যিকির। বলেন আয়াতের মধ্যে শব্দ আছে কি? কিন্তু ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে তরজমা শোনায় এইভাবে শোনায়, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ, ঠিক না? তরজমাটা এইভাবে শুনি না, কিন্তু কেন বললেন এই কোরআন আমি নাজিল করেছি, এই আয়াতের মধ্যে এখানে জিকির মানে কোরআন? বলেন জিকির মানে কোরআন। এই জন্য আমরা তর্জমাটা এইভাবে করতে পারি, ওমান আরাদা আন যিকরি, যে আমার কোরআন থেকে মুখটা ফিরায় নিবি। দুই নম্বর তর্জমা করলাম যে আমার কোরআন থেকে মুখটা ফিরায় নিবি। এক নম্বর তর্জমা যে আমার শরম থেকে মুখটা ফিরায় নিবি। দুই নম্বর তর্জমা যে আমার কোরআন থেকে মুখটা ফিরায় নিবে। বলেন না কোরআনটা কা? তিন নম্বর জিকির মানে নামাজ, বলেন জিকির মানে নামাজ। বলেন আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার শরণে সালাত আদায় করো। বলেন কার শরণে? যখন আল্লাহর নাম আসে, সুবহানাল্লাহ আসে, আলহামদুলিল্লাহ আসে, একজনের জবানটাও বন্ধ রাখবেন না, জবান খোলা, দিল থেকে আল্লাহর নামগুলো বলবেন। তার কারণ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের তাফসিরে আল্লামা বাইজাবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ শব্দের তাফসির করতে যায় লেখেন, যার জবানটা আল্লাহ শব্দটা পোর করে, মোটা করে, সুন্দর করে, যার জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারিত হবে, হইতে দেরি হয় আসমান থেকে আল্লাহ রহমতি ফেরেশতা দিয়া তার জবানের মধ্যে রহমত দিতে দেরি করে না। আচ্ছা, আল্লাহর নাম নিলে যদি রহমত ঢুকে যায় অসুবিধা না সুবিধা? কিছু কিছু মানুষের অসুবিধা, কিছু জুয়ানের অসুবিধা, কিছু বুড়ার অসুবিধা, কিছু জুয়ানের অসুবিধা আর কিছু বুড়ার অসুবিধা। দেখেন বুড়াগা অসুবিধা হইলো এলা চার দোকানে যায়া, যেহেতু রহমতওয়ালা জবান হয়ে গেছে, রহমতওয়ালা জবান দিয়া তোর বিড়ি ঢুকবে না, সিগারেট ঢুকবে না, চার দোকানে বৈশে বৈশার বিড়ি সিগারেট খাইতে পারবো না। এই জন্য কয় না কি? এই জন্য। আর জুয়ানদের অসুবিধা হইলো রহমতওয়ালা জবান দিয়ে তোর গাঁজা ঢুকতো না, বাবা ঢুকতো না, ইয়াবা ঢুকতো না, ফেন্সিডিল ঢুকতো না, ককসিল ঢুকতো না, ঢুকতে ঢুকতে মিলে এখন জুতার আডাও খায়, ঠিক না? ইতিমধ্যে নাকি আরেকটু আপডেট হইয়া গরুর পোরসাব বোতলে বইরা মাটির তলে রাইখা, এটাও নাকি আবার একটা নেশা হয়েছে, বুঝছেন?
এটাও নাকি খায়, খাওয়ার জিনিস পায় না, খাওয়ার জিনিস পায় না, ঠিক না? যাই হোক, আমি যেই কথাটা বলতে চাইলাম, ওমান আরাদান যিকরি, যে আমার নামাজ থেকে মুখটা ফিরায় নেয়, ফজরের আজান দেয় ঘুমায় থেকে, ফজরে যায় না, যহরে যায় না, আসরে যায় না, মাগরিবে যায় না, এশায়ে যায় না। এখানে অনেক যুবক ভাই আছে, অনেক বড় ভাই আছেন, যারা আজকের এশার নামাজটা পর্যন্ত পড়েন নাই, ময়দানে বসে আছেন, কোরআনের মজমার মধ্যে বৈশা রয়েছেন, এশার নামাজটা পর্যন্ত পড়েন নাই, অনেক আছেন, আপনি স্বীকার করেন আর না করেন? আছে? আচ্ছা, আপনার হা বা না কেন আছে, তার মানে এটা সত্য, এত জোরে কইছে তার মানে সত্য, এটা সত্য রাখবেন না মিথ্যা বানাবেন, এটা মিথ্যা বানাই দিবেন, নামাজ পড়ে ঘুমাবো ইনশাল্লাহ, আয় যারা পড়েন নাই নামাজ পড়ে ঘুমাবো। তাহলে ওমান আরাদা আন যিকরি, যে আমার নামাজ থেকে মুখটা ফিরা নিবে, তিন নম্বর তর্জমা করলাম, জিকিরের চার নম্বর তর্জমা হলো জিকির আল ইলম, আর জিকির আর ইলম, জিকির মানে ইলম, বলেন জিকির মানে, যারা জিকির করে এদেরকে বলা হয় জাকির, যারা ইলম অর্জন করে আলেম এদেরকে বলা হয় আলেম, সুবহানাল্লাহ। তাহলে জিকির যারা করে এদেরকে বলা হয় জাকির, যারা ইলম অর্জন করে এদেরকে বলা হয় আলেম। তাহলে জিকির মানে আলেম, বলেন জিকির মানে, জিকির মানে আয়াত দলিল হিসাবে আরেক আয়াতের দিকে যেতে পারি, আল্লাহ বলেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলাল যিকর, ফাসআলু তোমরা প্রশ্ন করো, তোমরা জিজ্ঞেস করো, প্রশ্ন করাটা কার আদেশ, তার মানে জিজ্ঞেস করা ইবাদত, বলেন জিজ্ঞেস করা, জিজ্ঞেস করা, যারা প্রশ্ন করে না এরা জিজ্ঞেস করার ইবাদত করে না, কাদেরকে জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলা নিজেই ফয়সালা দিয়ে দিলেন আহলাল যিকির, আহল মানে ওয়ালা, জিকির মানে জিকির, জিকির ওয়ালার কাছে প্রশ্ন করা ইবাদত, বলেন জিকির ওয়ালার কাছে প্রশ্ন করা, জিকির মানে এলেম, তাহলে তর্জমা হবে এলেম ওয়ালার কাছে প্রশ্ন করা ইবাদত। এখন প্রশ্ন হলো কে আলেম আর কে আলেম নয়, আলেমের সংজ্ঞাটা কি, আলেমের সংজ্ঞাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সামনে আলেমের একটা শর্টকাট সংজ্ঞা আপনাদের সামনে পেশ করি, যেই সংজ্ঞাটা মরণ পর্যন্ত মনে রাখবেন, একেবারে সংক্ষিপ্ত একটা সংজ্ঞা, জানে মানে, বলেন জানে, সবাই বলেন জানে মানে, এর নাম হইল আলেম, জানে মানে আলেম, জানে কিন্তু মানে না, সে তার ইলেমের উপরে জানার উপরে জুলুম করে, সে জালেম। হুজুর ঠিক আছে না? তাহলে এবার বলেন, আমি বলবো জানে মানে, আপনারা সংজ্ঞাটা বলেন, জানে মানে সবাই কয় নাই, জানে মানে জানে কিন্তু মানে না, আলেম টাকটুর নিচে পায়জামা পরে জালেম, আলেম তরিকাতে জালেম, আলেম সুদ খায় জালেম, আলেম বেপর্দায় চলে জালেম, ঠিক কি না? জালেমের কাছে প্রশ্ন করা হারাম, যার তার কাছে প্রশ্ন করা যায় না, যার তার কাছে জিজ্ঞেস করা যায় না, আল্লাহ তাআলা কার কাছে জিজ্ঞেস করতে হবে সেই বিধানটাও বলে দিলেন, ফাসআলু তোমরা জিজ্ঞেস করো আহলে যিকিরের কাছে, জানে এবং মানে এমন একজন আলেমের কাছে, এমন একজন আলেমের কাছে, ঠিক কি না?